বিলের পানিতে গোলাপি আভার ছড়াছড়ি, পদ্মের রূপশোভায় আকৃষ্ট দর্শনার্থীরা। গোপালগঞ্জ সদরের বলাকৈর বিলে গেলেই মিলবে এমন সব ফুলের দেখা, যার আকর্ষণে প্রতিদিনই ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। বিল জুড়ে হাজারো পদ্ম, চারিদিকে গোলাপি সাদার আভা, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা। গোপালগঞ্জের বলাকৈর পদ্মবিল, শহর থেকে 12 কিলোমিটার দূরে এর অবস্থান। বছরের এই সময়টাতে ফুটতে থাকে পদ্ম। পদ্মের শোভা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা, কখনো নৌকায় ঘোরাঘুরি, কখনো বা ছবি তোলায় ব্যস্ততা, সাথে অন্য এক ভুবনে যেন হারিয়ে যাওয়ার আনন্দ। পদ্মবিলের মধ্যে এসে মানে পদ্মর যে এই যে সৌন্দর্যটা দেখছি, খুব ভালো লাগছে আমার। বাস্তবে দেখাটা মানে প্রথম দেখাটা, এটা সত্যি অসাধারণ লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য আসলে যে এত সুন্দর হতে পারে সেটা আসলে না দেখলে বলা যাবে না, বোঝা যাবে না। অনেক ফুল আছে আর আয়তনটাও অনেক বড়, তো সত্যি বলতে আমার আসলে অনেক ভালো লাগতেছে। তবে বিলে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং, যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, দাবি উঠেছে সড়ক সংস্কারের। রাস্তার একটু সমস্যা আছে যে অটো দিয়ে আসা যায় না, অনেকখানি হেঁটে আসা লাগে। এখানে একটা পর্যটন বান্ধব স্পট করা হয় সরকারের পক্ষ থেকে, তাহলে এটা আরো বেশি সুন্দর হবে। স্থানীয়দের জন্য মৌসুমি আয়ের উৎস হয়ে উঠেছে বিলটি, নৌকায় দর্শনার্থীদের ঘুরিয়ে বাড়তি আয় করছেন অনেকে। খুব ভালো ইনকাম হয় আমাকে, কোনো সমস্যা হয় না, এতে আমরা খুব ভালো আছি। এখান থেকে অনেক লোক পদ্ম ফুল নিয়ে যায় বিক্রির জন্য, তাতে করে এলাকার লোকজন অনেক ভালো হয়ে আছে। বলাকৈর পদ্মবিল ঘিরে নানা পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। খুব দ্রুতই রাস্তার কাজটি শেষ হবে, আধুনিক সুবিধা দিয়ে আমরা যদি পর্যটকের জন্য তৈরি করতে পারি, তো সে সমস্ত বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে এবং অবিলম্বে এগুলো আমরা কার্যকর করব। জোহরা সেতু, যমুনা নিউজ।